আজকে আমরা ডিসকাস করব ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে। ওল্ড ইংলিশ পিরিয়ড হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ফার্স্ট চ্যাপ্টার। তো অনেকেরই এই চ্যাপ্টারে ডাউট থাকে, সেই ডাউট ক্লিয়ারের জন্যই এই ভিডিও। তো ফার্স্টে বলে নিই এই ভিডিওতে আমি কি কি ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে কি কি বই পড়তে হবে, সেকেন্ড হচ্ছে আমি ওল্ড ইংলিশ পিরিয়ডের উপর একটা বেসিক আইডিয়া দিয়ে দেবো, যেই আইডিয়ার উপর ভিত্তি করে যে কোনো বই পড়লে কোনো রকম ডাউট থাকবে না, এবং থার্ড হচ্ছে প্রোবাবল কোশ্চেন, পরীক্ষায় কি কোশ্চেন আসে, শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন 100% তার মধ্যে থেকেই আসবে। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ কোনো ডাউট থাকবে না। তো ভিডিওটা দেখতে থাকো। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে লিটারেচার পার্ট, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্ট। ল্যাঙ্গুয়েজ পার্টের যে ফিল্ড রয়েছে, তো লিটারেচার পার্টের জন্য বিভিন্ন ইউনিভার্সিটিতে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে যেই বইটা রেকমেন্ড করে থাকে সেটা হচ্ছে এডওয়ার্ড অ্যালবার্ট এই বইটা, এবং আরেকটা বই যেটা বিভিন্ন প্রফেসর এবং বিভিন্ন কলেজে রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে ডেভিড ডেচেস ভলিউম 1 ভলিউম 2। দুটো বই, এই দুটো বই অথেন্টিক বই। তো কোন বইটা পড়তে হবে, ডেভিড ডেচেস হচ্ছে অনেক ডিটেইলে বলা এবং এডওয়ার্ড অ্যালবার্ট হচ্ছে অনেক বেশি কমপ্যাক্ট। তো আমি রেকমেন্ড করব এডওয়ার্ড অ্যালবার্ট, এডওয়ার্ড অ্যালবার্ট এনাফ, ওর থেকে আর বেশি কিছু পড়ার দরকার নেই। আর ল্যাঙ্গুয়েজ বা ফিলোলজির জন্য যে বইটা পড়তে হবে সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের অটো ইয়েসপারসনের বই। এই বইটাই সবচেয়ে ভালো আমার মতে, আমি এটাই রেকমেন্ড করব। তো নেক্সট এবার আমি কিছু ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে বেসিক আইডিয়া দিয়ে দেবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলার আগে কিছুটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ওল্ড ইংলিশ পিরিয়ডের পিরিয়ডটা হচ্ছে 650 থেকে 1066, মোটামুটি এই এর মধ্যে, অ্যাকুরেট নয় এর মধ্যে। তো কি হয়, জার্মান ইনভেডার্স বা জার্মান উপজাতি আধিপত্য স্থাপনের জন্য গ্রেট ব্রিটেনে আসে 449 খ্রিস্টাব্দে, 449, এবং 100 বছর ধরে এই আধিপত্য বিস্তার চলে এবং এখানে তারা বসতি স্থাপন করে। ফলে কি হয়, তারা তাদের সঙ্গে একটা কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে, তাদের নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এখানে নিয়ে আসে, এবং গ্রেট ব্রিটেনের কিছু ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ দুটি মিশে যায়, মিশে গিয়ে কিছু ভাষার সৃষ্টি হয়। সেই ভাষাগুলো কি, নর্দাম্ব্রিয়া, কেন্টিশ, ওয়েস্ট স্যাক্সন, মার্সিয়ান, এগুলোই হচ্ছে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত। এবং এই যে অ্যাঙ্গেলস স্যাক্সন জুটস এলো, অ্যাঙ্গেলস এর নাম থেকেই গ্রেট ব্রিটেনের নাম হয়ে যায় ইংল্যান্ড। এখন যে কোনো লিটারেচার শুরু হয় পোয়েট্রি দিয়ে, ইংলিশ লিটারেচারও সেরকমই পোয়েট্রি দিয়ে শুরু। এবার ইংলিশ লিটারেচারের পোয়েট্রি দুটো ভাগ আছে, একটা হচ্ছে নন খ্রিস্টিয়ান পার্ট, আর হচ্ছে খ্রিস্টিয়ান পার্ট। নন খ্রিস্টিয়ান পার্টটাকে বলা হয় পাগান বা হিদেন, পাগান অথবা হিদেন, পাগান হচ্ছে PAGAN পাগান, আর এটা হিদেন, হিদেন হচ্ছে HEATHEN হিদেন। তো যেটা কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাগান পোয়েমস, পাগান পোয়েমস বা হিডেন পোয়েমস সম্বন্ধে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে একটাই ইনফরমেশন জানার, সেটা হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট পাগান পোয়েম হচ্ছে উইডসিথ, WIDSITH উইডসিথ, ব্যাস এখান থেকে আর কিছু জানার নেই। আর ওল্ড ইংলিশ পিরিয়ড বলতেই সমস্তটাই খ্রিশ্চিয়ান পোয়েট্রি। এবার খ্রিশ্চিয়ান পোয়েট্রিকে চারটে ভাগে ভাগ করা হয়, ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি, অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ ওয়ার বা হিরোইক পোয়েট্রি, আর একটা হচ্ছে তিন নম্বরটা হচ্ছে এলিজাইক পোয়েট্রি, আর 4 নম্বর হচ্ছে লিরিক্যাল পোয়েট্রি। এবার অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রির মধ্যে ইম্পর্টেন্ট দুজন পোয়েট হচ্ছে কার্ডমন্ড অ্যান্ড সিনিউলফ বা কিনিউলফ, কার্ডমন্ড অ্যান্ড সিনিউলফ বা কিনিউলফ। কার্ডমন্ডের কিছু পোয়েম রয়েছে এবং কিনিউলফের কিছু পোয়েম রয়েছে বা সিনিউলফের কিছু পোয়েম রয়েছে। তো কোশ্চেন আসে, রাইট অ্যান এসে অন অ্যাংলো স্যাক্সন অর ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি, তখন এই কার্ডমন্ড এবং সিনিউলফের সম্বন্ধে লিখতে হয়। নেক্সট হচ্ছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো আরও, নেক্সট হচ্ছে হিরোইক পোয়েম বা ওয়ার পোয়েম। তো হিরোইক পোয়েম বা ওয়ার পোয়েমের মধ্যে আছে দ্য ব্যাটেল অফ ম্যালডন, দ্য ব্যাটেল অফ রুনানবার্গ, দ্য ব্যাটেল অফ ফিন্সবার্গ, এগুলো হচ্ছে ওয়ার পোয়েট্রি। এখন কোশ্চেন আছে, কনসিডার বিউলফ অ্যাজ এ এপিক, কেন, কারণ বিউলফ হচ্ছে ইংলিশ লিটারেচারের ফার্স্ট এপিক, এটা সবসময় মনে রাখতে হবে, বিউলফ হচ্ছে ইংলিশ লিটারেচারের ফার্স্ট এপিক, এটা অনেক জায়গায় কোশ্চেন আসবে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যেটা
লেস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন বা ওল্ড ইংলিশ ওয়ার্ড পোয়েট্রি। সেক্ষেত্রে কি করতে হবে, বিউলটাই লিখতে হবে, জাস্ট অন্যগুলো সম্বন্ধে একটু বলে নিতে হবে, দ্য ব্যাটেল অফ ফিনস বার, দ্য ব্যাটেল অফ ব্রুনন বার, এইগুলো সম্বন্ধে একটু বলে নিয়ে তারপরে বাকিটা পুরোটাই বিউল সম্বন্ধেই বলতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যে দুটো পার্ট আছে এলিজাইক পোয়েট্রি এবং লিরিক্যাল পোয়েট্রি, সেটা একটু লেস ইম্পর্ট্যান্ট। এলিজাইক পোয়েট্রি মানে হচ্ছে দ্য ওয়ান্ডার, দ্য সি ফেরার, দ্য ওয়ান্ডার শর্ট কোয়েশ্চেন হিসেবে আসে, তো এগুলো লং কোয়েশ্চেন বেশি আসে না, মাঝে মধ্যে আসে। কোয়েশ্চেন আছে রাইট অ্যান এসে অন অ্যাংলো স্যাক্সন লিরিক্যাল অ্যান্ড এলিজাইক পোয়েট্রি, তো সেটা বেশি ইম্পর্টেন্ট না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি এবং ওয়ার পোয়েট্রি। অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি সম্বন্ধে কিছুটা বলি, অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি বলতে গেলে বলতে হবে কিছুটা যে আমি যেটা বললাম ওল্ড ইংলিশ পোয়েট্রি দুটো ভাগে বিভক্ত, একটা পাগান, একটা খ্রিশ্চিয়ান পোয়েট্রি, একটা পাগান পোয়েট্রি। তো এবারে কাডবান্ড এর সম্বন্ধে কিছুটা বলতে হবে, তার কি কি লেখা রয়েছে, তার লেখার স্টাইলটা সম্বন্ধে বলতে হবে। এরপর বলতে হবে সিনিউলফের সম্বন্ধে, সিনিউলফের কি কি লেখা আছে, যেমন জুলিয়ানা, এলিন, ক্রাইস্ট, দ্য হেডস অফ দ্য অ্যাপোস্টল, দ্য ড্রিম অফ দ্য রুটস, এগুলো বলে তার লেখার স্টাইলটা কেমন। এবং তারপরে বলতে হবে যে কাডমান্ড অ্যান্ড সিনিউলফের কম্পেয়ার কন্ট্রাস্ট, এবং তারপর কনক্লুশনে লিখতে হবে যে কাডমান্ড অ্যান্ড সিনিউলফের ওল্ড ইংলিশ পিরিয়ডে কন্ট্রিবিউশনটা কি, ব্যাস এটুকু লিখেই ছেড়ে দিতে হবে। ব্যাস এটাই হচ্ছে ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রির কমপ্লিট অ্যান্সার। এবার নেক্সট হচ্ছে বিউল, এবার বিউল সম্বন্ধে বলতে গেলে বিউল হচ্ছে ইংলিশ লিটারেচারের ফার্স্ট এপিক, তো বিউল সম্বন্ধে বলতে গেলে ফার্স্টে এপিক সম্বন্ধে কিছুটা বলে নিতে হবে। এখন এপিক কি, এপিকের ক্যারেক্টারিস্টিক্স কি, এপিক হচ্ছে একটা লার্জ নারেটিভ পোয়েম, একটা পোয়েম যার লেন্থ অনেক বড় হবে, যেমন বিউলফের প্রায় লেন্থ হচ্ছে প্রায় 3000 লাইনেরও বেশি, একটা সিরিয়াস সাবজেক্ট থাকবে, এলিভেটেড স্টাইল হবে, একটা হিরো থাকবে যার ওপর নির্ভর করবে পুরো দেশের ভাগ্য, যাকে পুরো দেশের লোক একটা ভগবানের চোখে দেখবে, এটা হচ্ছে মোটামুটি এপিকের ক্যারেক্টারিস্টিক্স। এবার এপিক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্র্যাডিশনাল এপিক বা এপিক অফ গ্রোথ, যেটা হচ্ছে বিউলফ, এছাড়া হচ্ছে হোমারের ইলিয়াড, ওডিসি, এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল এপিক। আরেকটা হচ্ছে লিটারারি এপিক বা এপিক অফ আর্ট, যেমন মিল্টনের প্যারাডাইস লস্ট। এবার বিউলফের গল্পটা কি, বিউলফের গল্পটা হচ্ছে ডেনমার্কের রাজা রদগার, তার রাজ্যে একটা মনস্টার আসে গ্রেন্ডেল, সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এবার বিউলফকে তাকে ডেকে আনা হয়, বিউলফ ডেনমার্কে আসে তার সৈন্যবাহিনী নিয়ে, গ্রেন্ডেলের সঙ্গে যুদ্ধ করে এবং গ্রেন্ডেলকে মেরে দেয়। এবার গ্রেন্ডেলের এক মা আছে, এবং সেই মাও রিভেঞ্জ নেওয়ার জন্য বিউলফের সঙ্গে যুদ্ধ হয়, বিউলফ তাকেও মেরে দেয়, এবং রাজা খুশি হয়ে বিউলফকে অনেক সোনা দানা দেয়, অনেক রিওয়ার্ড দেয়, এবং বিউলফ তার রাজ্যে ফেরত যায়। এবার বিউলফ তার রাজ্যে ফেরত গিয়ে জিটাস রাজ্যের রাজা হয়ে যায়, এবং সেখানে 40 বছর রাজত্ব করার পর তার রাজ্যে একটা ড্রাগন আসে, সেই ড্রাগন সব ধ্বংস করে দেয়, এবং সেই ড্রাগনের সঙ্গে তার যুদ্ধ হয় এবং তাকেও মেরে দেয়, কিন্তু এই যুদ্ধে বিউলফ আহত হয় এবং আলটিমেটলি মারা যায়। এবং বিউলফের গল্প পোয়েট্রি পোয়েমটা শেষ হচ্ছে বিউলফের ফিউনারেল সেরিমনি দিয়ে। এই হচ্ছে বিউলফের গল্প। এরপর আলোচনা করব ওল্ড ইংলিশ প্রোজ নিয়ে। ওল্ড ইংলিশ প্রোজে তিনজন উল্লেখযোগ্য, কিং আলফ্রেড, অ্যালফ্রিক আর উলস্টার। কিং আলফ্রেডকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, কারণ তার সময়কাল থেকেই বা তার হাত ধরেই ইংরেজি সাহিত্যে প্রোজ রাইটিং চালু হয়। তার লেখা হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। এরপর হচ্ছে অ্যালফ্রিক, অ্যালফ্রিকের লেখা হচ্ছে গ্র্যামার, দ্য লাইভস অফ দ্য সেইন্টস, কলকি, এবং উলস্টানের লেখা হচ্ছে সার্মলুপি অ্যাড অ্যাংলোস। এবার এই পার্টের যে মেন ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস। দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস লেখা হয় রোমান অকুপেশন এবং 12th century মিডল অবধি। এবং এই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলসে কি লেখা হয়, অ্যাংলো স্যাক্সন ক্রনিকলসে মেইনলি কিং আলফ্রেডের জীবন কাহিনী লেখা হয়, এবং মনে করা হয় কিছু কিছু প্যাসেজ তার নিজের ডিকটেট করা, তাই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলসের কৃতিত্ব সম্পূর্ণটাই কিং আলফ্রেডকে দেওয়া হয়।
তবে কিছু কিছু ভার্সন রয়েছে, যেমন পিটারবোরো ভার্সনে কিং স্টিফেন অবধি, কিং আলফ্রেড মৃত্যুর পরেও কিং স্টিফেন অবধি সমস্ত ঘটনাবলী লেখা হয়, এবং এটাই ইংলিশ পিপলের ফার্স্ট নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা নিজস্ব নিজেদের ইতিহাস। তাই অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস খুবই ইম্পর্টেন্ট এখানে। কোশ্চেন আসে, রাইট এ শর্ট নোট অন দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস, এবং আরেকটা কোশ্চেন আসে, লং কোশ্চেন, রাইট এ এসে অন অ্যাংলো স্যাক্সন প্রোজ। অ্যাংলো স্যাক্সন প্রোজ বলতে গেলে অ্যালফ্রিক এবং উলফস্ট্যানের কথাও বলতে হবে, তবে মেইনলি অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস এবং কিং আলফ্রেডের কথাই বলতে হবে। এই হলো অ্যাংলো স্যাক্সন প্রোজ, এখান থেকে আর কিছু বলার নেই। এবার আমরা আলোচনা করব প্রোবাবেল কোশ্চেন নিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটিতে কি কোশ্চেন এসে থাকে, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন। ফার্স্টে আলোচনা করব লং কোশ্চেন নিয়ে, পাঁচটা লং কোশ্চেন বলবো, তার মধ্যে প্রথম তিনটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং লাস্টের দুটো হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট। ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওল্ড ইংলিশ বা অ্যাংলো স্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি বা ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান পোয়েট্রি, একই অ্যান্সার। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে কনসিডার বিউলফ অ্যাজ অ্যান এপিক। থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে ওল্ড ইংলিশ প্রোজ। আর লেস ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন হচ্ছে ওল্ড ইংলিশ ওয়ার বা হিরোইক পোয়েম। ওল্ড ইংলিশ ওয়ার বা হিরোইক পোয়েমটা বিউলফের অ্যান্সার লিখলেই একই অ্যান্সার, সেম। লেস ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন হচ্ছে ওল্ড ইংলিশ লিরিক্যাল এবং এলিজাইক পোয়েট্রি। এই কোশ্চেনটা বিভিন্ন ইউনিভার্সিটিতে এসেছে, কিন্তু খুবই কম পরিমাণে, এই লেস ইম্পর্টেন্ট। তিনটে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, ফার্স্ট ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি বা খ্রিশ্চিয়ান পোয়েট্রি, সেকেন্ড হচ্ছে বিউলফ, কনসিডার বিউলফ অ্যাজ অ্যান এপিক, থার্ড হচ্ছে ওল্ড ইংলিশ প্রোজ যেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস এবং অ্যালফ্রিক আর উলফস্ট্যান। এই তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন গত বছর এসে গেছে, সেই কোশ্চেনটা এলিমিনেট করে দিলেই এখানে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট থাকবে, সেই দুটো কোশ্চেন পড়লেই নেক্সট ইয়ারে সেইখান থেকেই একটা কোশ্চেন আসবে। তো নেক্সট এবার বলবো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন 5 নম্বর, 6 নম্বর বা 7 নম্বর কি কোশ্চেন আসে, পাঁচটা কোশ্চেন বলবো, তার মধ্যে প্রথম তিনটি ইম্পর্টেন্ট, পরের দুটো লেস ইম্পর্টেন্ট। ফার্স্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাংলো স্যাক্সন ক্রনিকলস, সেকেন্ড হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রুটস, থার্ড হচ্ছে দ্য ব্যাটেল অফ মেলডন, ফোর্থ হচ্ছে ডিয়ার্স ল্যামেন্ট, এবং ফিফথ হচ্ছে দ্য ওয়ান্ডারার। সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটে হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন ক্রনিকল, দ্য ব্যাটেল অফ মেলডন আর দ্য ড্রিম অফ দ্য রুটস। এই পাঁচটার মধ্যেই কোশ্চেন আসবে, তার বাইরে কোনো কোশ্চেন আসে না। কিছু কিছু ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছে উইট সিট, কিন্তু উইট সিট পড়ার দরকার নেই, এই পাঁচটার মধ্যেই আসবে। এবং শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন কি কি আসতে পারে, যেমন ইংলিশ লিটারেচারের ফার্স্ট এপিক কি, দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ কাকে বলা হয়, সবচেয়ে ওল্ডেস্ট পাগান পোয়েম কি উইটসিত, এই ধরনের কোশ্চেন 1 নম্বরের কোশ্চেন এসে থাকে। এর বাইরে এই লং কোশ্চেন, শর্ট কোশ্চেন আমি যা আলোচনা করলাম, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না কোনো ইউনিভার্সিটিতে, এর মধ্যে থেকেই আসবে, এই কোশ্চেনগুলো দেখে গেলেই যথেষ্ট। সো আই হোপ কোনো ডাউট নেই এই চ্যাপ্টারে, যদি কোনো রকম ডাউট থাকে এই চ্যাপ্টারে বা অন্য কোনো চ্যাপ্টারে, কোনো প্রোজ কোনো পোয়েট্রি, কমেন্টে জানাও। আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসবে প্রসিডির ওপর, যেটা ইংলিশ অনার্সের খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমার চ্যানেল দেখতে থাকো, আপডেট আসতে থাকবে। ধন্যবাদ।